রিমেম্বার ড্যাট আজকে ভিডিও আমরা কথা বলবো যে কিভাবে আপনি একটা লিংক শেয়ার করে আর্ন করতে পারবেন, সেই নিয়েই কিন্তু আজকে ভিডিও কথা বলবো। প্রথমত এই ভিডিওটা দেখে অনেকে মনে করতে পারে যে ফেক ভিডিও বা অন্য রকম ভিডিও, আসলে কিন্তু এটা ফেক ভিডিও না, টোটালি ফেক ভিডিও না। আপনি ইজিলি, আমি গ্যারান্টি সহ বলতে পারি যে আপনি এই ভিডিওটা দেখার পরে $40 থেকে $50 পার ডে, আপনাদের ক্ষেত্রে বলছি আপনার কিন্তু $30 থেকে $40, এবং যারা বিগিনার আছে, যারা বিগিনার ঠিক আছে, সাপোজ দেন আমরা বিগিনার, আমি আপনি সবাই বিগিনার, এবং তাদের ক্ষেত্রে বলছি তারা কিন্তু অটোমেটিকলি মাত্র একটু কষ্ট করে, ঠিক আছে, বেশি না, সামান্য কষ্ট করে পার ডে $30 থেকে $40 আর্ন করতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু প্রথম কথা, এবং আপনি এই ভিডিওটা দেখার পরে কখনোই বলতে পারবেন না যে এই ভিডিওটা ফেক ভিডিও। আসলে কিন্তু ইউটিউবে অনেক রকম ফেক ভিডিও থাকে আমরা জানি, তো সেই নিয়ে কিন্তু আমি কথা বলবো না, একটা জিনিস হয়তো আপনারা জানেন যে আমি কোনো মতেই ফেক ভিডিও আপলোড করি না, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কথা। আমি কিন্তু একজন বাঙালি হয়ে বাঙালির ক্ষতি চাই না, তো প্রথমত আমি কিন্তু ফেক ভিডিও একদমই করি না, এটা আপনি প্রথম মাথায় রেখে দেবেন। এবং এটা মাথায় যদি না থাকে, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে এই ফেক ভিডিও বানাই, সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য না। আপনি যদি মনে করেন যে এই ফেক ভিডিও বানাই না, তাহলেই এটা আপনার জন্য। আপনি প্রথমে যে মাথায় রেখে দেবেন সেটা হচ্ছে আমি কিন্তু ফেক ভিডিও বানাই না, ঠিক আছে, আপনি কিন্তু ফেক ভিডিও দেখছেন না, এটাই কিন্তু আপনি মাথায় রেখে ভিডিওটা দেখবেন। তো প্রথমত আমি আজকে ভিডিওর টপিকে কী আলোচনা করব, আমি আজকে ভিডিওর টপিকে আলোচনা করব যে কিভাবে আপনি একটা লিংক শেয়ার করে আর্ন করতে পারবেন। আমি যে আগের একটা টপিকে আলোচনা করেছি যে কিভাবে লিংক শেয়ার করে আর্ন করতে পারবেন, এবং সেই টপিকটা কিন্তু আপনারা পুরো বিষয়বস্তু বুঝতে পারলেন না, পুরোটাই কিছু বুঝলেন না, এবং না বুঝে শুনে কিন্তু আপনারা ডিসলাইক করছেন, এটা কিন্তু করবেন না, অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। এবং দেখার পরে আপনি যদি মনে হয় যে ভিডিও থেকে আমরা আর্ন করতে পারবো, সেক্ষেত্রে তবেই লাইক করবেন, এবং যদি মনে হয় যে আর্ন করতে পারবো না, সেক্ষেত্রে আপনারা ডিসলাইক করবেন, ঠিক আছে। আমি পুরো বিষয়টা আবার একবার খোলাসা করে বুঝিয়ে দিচ্ছি, আজকে ভিডিওর টপিকে কিন্তু আমি আলোচনা করব কি না, আজকে ভিডিওর টপিকে আমরা আলোচনা করব যে কিভাবে আপনি একটা যে কোনো লিংক শেয়ার করে কিভাবে আর্ন করতে পারবেন, সেটাই কিন্তু আজকে ভিডিওর টপিকে আলোচনা করব। তো চলুন ভিডিও শুরু করি। প্রথমে কিন্তু আপনাদের চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে, ঠিক আছে, আমি কিন্তু ক্রোম ব্রাউজারে চলে গেলাম, এবং চলে যাওয়ার পরে আমি জাস্ট আবারও বলছি ZA.GL, জাস্ট এই লেখাটা লিখবেন, ভালো করে বুঝবেন। আমি যে ভিডিওটা করছি, এই ভিডিওটা কিন্তু আপনার জন্য অনেকটা ইম্পর্টেন্ট, ভিডিওর কোয়ালিটি কেমন হয়েছে, সাউন্ড কোয়ালিটি কেমন হয়েছে, কোনো দিক নজর রাখবেন, আপনি জাস্ট ভিডিওটা ধ্যান দিয়ে দেখবেন। আসলে কি বলতে চাইছি ভিডিওটা, আমি কি বলতে চাইছি, কীভাবে আপনার প্রসেসটা দেখাচ্ছি সেটাই কিন্তু দেখবেন, কোনো রকমভাবে অন্যমনস্ক হবেন না, ভিডিওটা মন দিয়ে দেখার চেষ্টা করেন। তো জাস্ট আপনি জাস্ট লিখবেন, ঠিক আছে, আমি যেভাবে দেখাচ্ছি বা যে কোনো দেখাচ্ছি সেটা আপনি জাস্ট দেখবেন, ওকে। আচ্ছা, আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছি ZA.GL, এই যে লেখাটা আপনারা জাস্ট লিখবেন, লিখে সার্চ করবেন, সার্চ করার পরে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে, ঠিক আছে, এটা কিন্তু মূল ইন্টারফেস, এটা কিন্তু আসল ইন্টারফেস, আমরা কিন্তু একটু নিচের দিকে একটু ঘুরে ঘুরে দেখবো কীরকম সাইটটা আসলে কি ইনকাম করা যায়, এটা কিন্তু আমরা দেখি অনেকে, এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাপার স্যাপার, এটা কিন্তু খুব সুন্দর সুন্দর একটা ব্যাপার, ওকে। আমি কিন্তু পুরো ফুল প্রসেসটা দেখাচ্ছি কীভাবে আপনি আর্নটা করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। এখানে কিন্তু আর্ন করছে অনেকে, আর্ন করছে, আমি নিজের হাতে কোনো কিছু মানুষকে আমি দেখেছি যে তারা এখান থেকে ইজিলি প্রতিদিন $30-$40 পর্যন্ত ইনকাম করছে, প্রতিদিন $30-$40-$50 পর্যন্ত ইনকাম করছে। আমি হাতে কোনো মানুষের সাথে আমি কথা বলেছি তারা কীভাবে ইনকাম করেছে, তাদের সাথে আমি কথা বলেছি, তাদের প্রসেসটা বুঝেছি, এবং তারপরে কিন্তু আমি এটা লেগেছি, আমি কিন্তু এটা শুরু করেছি সবে মাত্র, কিন্তু আস্তে আস্তে হবে আর কি, আপনারাও শুরু করুন, আপনারাও কিন্তু বিষয়টা শুরু করুন। তো যে কথা বলছিলাম, আপনি জাস্ট ZA.GL যে সাইটটা আছে সেটা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে, বা আপনারা অনেকের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, আপনি জাস্ট গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন ZA.GL, এই লেখাটা সার্চ করবেন গুগলে গিয়ে, এবং লেখাটা সার্চ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবং এখান থেকে আপনি ইজিলি এটা আপনি ঢুকে যাবেন, ঠিক আছে, এর মধ্যে ঢুকে যাবেন ইজিলি, এবং ঢোকার পরে কিন্তু আপনি যে সাইটটা আছে সেই সাইটের মধ্যে ইজিলি লগ ইন হয়ে যাবেন।
আচ্ছা লগ ইন হয়ে গেলাম, এবং লগ ইন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি সাইনিং আছে, সাইনিংটা করে নেবেন। আপনার যদি মনে হয় যে আমি নতুন নতুন, ঠিক আছে, আপনি যদি মনে করেন যে আমি নতুন, সেক্ষেত্রে আপনি এখানে সাইনিং করে নেবেন। এবং আপনি যদি মনে করেন যে আপনার কোনো অ্যাকাউন্ট নেই, ঠিক আছে, সাপোজ দেন আপনি অ্যাকাউন্ট করেননি, মোটেই অ্যাকাউন্ট করেননি, জেড এ জি এল যে সাইটটা আছে এই সাইটটায় আপনি অ্যাকাউন্ট করেননি, সেক্ষেত্রে আপনি এই সাইনিংয়ে সাইন আপে ক্লিক করে জাস্ট অ্যাকাউন্টটা করে নেবেন। আমার যদি অ্যাকাউন্ট করা আছে, ওই জন্য কিন্তু আমি অ্যাকাউন্টটা করছি না। আপনার যদি অ্যাকাউন্ট না করা থাকে, সেক্ষেত্রে আপনি ইজিলি এই সাইনে ক্লিক করে জাস্ট আপনি মোবাইল নাম্বারটা আমার চাবে ঝেড়ে যা যাবে, আমি জাস্ট এখানে আমার কিন্তু অটোমেটিকলি অ্যাকাউন্টটা করা আছে। এবারে হচ্ছে মূল কাজ, এবারে আপনার একটা লিঙ্ক শেয়ার করতে হবে, ঠিক আছে। আপনি কোন লিঙ্কটা নেবেন, আপনি যে কোনো একটা লিঙ্ক গুগলে সার্চ করবেন। সাপোজ ধরুন এখানে লিখলাম, আচ্ছা সাপোজ ধরলাম, ধরো আমি লিখলাম ইন্ডিয়া, ইন্ডিয়া লিখলাম এবং ইন্ডিয়া লিখে সার্চ করলাম। এবং সার্চ করার পরে জাস্ট আপনি একটা সাইটের মধ্যে যাবেন, যে কোনো একটা সাইটের মধ্যে যাবেন, সাপোজ ইন্ডিয়া এই যে সাইটটা, এটার মধ্যে আমি ঢুকলাম। এবং এই লিঙ্কটা জাস্ট কপি করবেন, ওপরের যে লিঙ্কটা আছে না এখানে কপি করবেন। এবং আমি জাস্ট লিঙ্ক কপি করবেন কীভাবে সেটাই কিন্তু দেখাচ্ছি, এটা কিন্তু লিঙ্ক কপি করবেন। এবং লিঙ্কটা কপি করার পর এখানে দেখতে পাচ্ছি ইউআরএল হেয়ার, এখানে কিন্তু আপনার ইউআরএলটা পেস্ট করতে বলছে। এখানে কিন্তু আমি অনেক ইউআরএল পেস্ট করেছি, এখানে কিন্তু অনেকভাবেই ইউআরএলগুলো পেস্ট করেছি, এখানে কিন্তু অনেক ইউআরএল কিন্তু আমি শর্ট করেছি, অনেক ইউআরএল কিন্তু এখানে দিয়েছি। আমি এখানে একটা নতুন ইউআরএল দিচ্ছি, এখানে কিন্তু আমি যে লিঙ্কটা, আপনি যে কোনো লিঙ্ক, আপনি যে কোনো লিঙ্ক কপি করবেন এবং কপি করার পর জাস্ট এখানে পেস্ট করবেন। আমি পেস্ট করলাম, এবং পেস্ট করার পরে এই যে অ্যারো মতো বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু একটু প্রসেসিং হচ্ছে, এবং তারা প্রসেসিং করার পরে একটা শর্ট ইউআরএল দিয়েছে, তাদের নিজস্ব একটা ইউআরএল তারা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এই ইউআরএলটা আপনারা জাস্ট কপি করবেন, ঠিক আছে। আমি জাস্ট কপি করলাম, এখান থেকেও আপনারা কপি করতে পারেন, এই যে কপি বাটন আছে এখানে কপি করতে পারবেন। এবং কপি করার পরে আপনি যে কোনো সাইটে, আপনার ফেসবুক বলেন, আপনার এই হোয়াটসঅ্যাপ আছে, আপনি মেসেঞ্জার আছে, যেখানে সেখানে আপনি শেয়ার করবেন, সেখানে সেখানে আপনার ইচ্ছা মতো আপনি শেয়ার করবেন, যেন মানুষ ক্লিক করে আপনি জাস্ট এখানে শেয়ার, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন, যেখানে সেখানে শেয়ার করে দেবেন বিষয়টা, তাই না। এই আমি শেয়ার করে দিলাম, এই যে শেয়ার করে দিলাম, এবারে আমি ফেসবুকে শেয়ার করব, আমার মেসেঞ্জার আছে মেসেঞ্জারে শেয়ার করব, সব জায়গায় আমি শেয়ার করে দেবো। এক কথায় আমি আমি এমন এমন জায়গায় শেয়ার করব যেখান থেকে মানুষ ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক যখন করবে তবেই কিন্তু আমার যে জেড এ জি এল যে সাইটটা আছে তারা পয়সাটা দেবে, ওকে। তারা কিন্তু টাকাটা এমনি এমনি দেবে না, আপনি যে এই লিঙ্কটা আপনি জাস্ট শেয়ার করবেন, যখন আপনি যখন এই লিঙ্কটা কপি করে আপনি যখন আপনার যেসব সাইট আছে, আপনার ওয়েবসাইট বলুন, আপনার যেসব ইউটিউব চ্যানেল আছে সেখানে বলুন, আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে বলুন, আপনার হোয়াটসঅ্যাপ আছে সেখানে বলুন, আপনি ইমেল আছে, এখান থেকেও আপনি শেয়ার করতে পারবেন, যেখানে খুশি আপনি শেয়ার করতে পারবেন। এবং শেয়ার করার পরে আপনি এই টুইটার আছে, টুইটারেও শেয়ার করতে পারবেন। এবং শেয়ার করার পরে আপনি জাস্ট ওখানে যদি ক্লিক করে, ঠিক আছে, ওই লিঙ্কে যদি মানুষ ক্লিক করে, যে কোনো পিপিল আপনিও শেয়ার করতে পারবেন, আপনিও ক্লিক করতে পারবেন, তাই বলে আপনি বারবার ক্লিক করতে পারবেন না, ঠিক আছে। আপনি একটা আইপি থেকে বারবার ক্লিক করা যাবে না, আপনি হয়তো একবারই ক্লিক করবেন, একবারই ক্লিক করলে ওই একটাই মানে মেসেজ আসবে, ঠিক আছে, ওই একটাই আপনার যে ক্লিকটা একটাই আসবে। আপনি যদি বারবার ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মানে কিছুই হবে না, আপনার যদি 10 বার ক্লিক করেন সেক্ষেত্রে 10 বার ক্লিক করে লাভ হবে না, একবার যে প্রথম ক্লিক করবেন সেইটাই লাভ। একটা মানুষ কিন্তু একবারই ক্লিক করতে পারবে, আবার অন্য লিঙ্ক আপনি দিবেন, ঠিক আছে, অন্য লিঙ্ক দেবেন, সেখান থেকেও আপনি ক্লিক করতে পারবেন, ঠিক আছে। আপনি একটা লিঙ্কে একবারই ক্লিক করতে পারবেন, ঠিক আছে, অন্য লিঙ্কে যত খুশি ক্লিক করবেন, আপনি অন্য লিঙ্ক দেবেন সেখানে ক্লিক করতে পারবেন, কোনো রকম প্রবলেম নেই। আপনি এই যে একটাই লিঙ্ক, এই লিঙ্কে আপনি নিজেই ক্লিক করতে পারবেন, ঠিক আছে, নিজে একবারই ক্লিক করতে পারবেন এবং একবারই কাজ দেবে, তারপরে ক্লিক করলে কাজ দেবে না। এইভাবে আপনি অনেক জায়গায় শেয়ার করে দেবেন, আপনি ফেসবুকে এখানে সেখানে যেখান থেকে ক্লিক করবে, ঠিক আছে, যেখানে মানুষ ক্লিক করবে এই লিঙ্কটার উপরে। এবং ক্লিক করার পরে তারা কিন্তু জেড এ জি এল যে সাইটটা আছে তারা কিন্তু আপনার পে করবে, অটোমেটিকলি তারা আপনার অ্যাকাউন্টের মধ্যে টাকাটা জমা হবে, ঠিক আছে, আপনার কিন্তু অ্যাকাউন্টে টাকাটা জমা হবে। এবং সেই টাকাটা কিন্তু আপনার ইজিলি এই ব্যাঙ্ক ট্রান্সফার, বিটকয়েন, ওয়েব মানি, পাইজাপ পেমেন্ট, এই পেপ্যাল অ্যাকাউন্ট আছে, এইগুলো থেকে আপনি উইথড্র করতে পারবেন, ঠিক আছে। এবং উইথড্র নিয়ে পরে কথা বলবো, এবং পরে আমরা দেখবো, ঠিক আছে, আমার যদি সেরকম আর্নিং হয়নি, আর্নিং ভালো অঙ্কের যেমন হবে তারপরেই কিন্তু আমি উইথড্র করবো টাকাটা। সম্ভবত $100 যদি না হয় টাকাটা দেয় না, $100 কি $150 যদি না হয় টাকাটা দেয় না আর কি, ঠিক আছে। আপনি এখান থেকে এই যে সাইটটা আছে এখানে যখন আপনি আর্ন করবেন সেক্ষেত্রে আপনি ইজিলি
এই টাকাটা ইজিলি আপনার ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন। তো আজকে ছিল এই ভিডিও, আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই নিচ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেকের মনে হয়তো অনেক রকম প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে, যে এটা কীভাবে তুলবো, অনেক রকম প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নগুলো আপনারা অবশ্যই নিচেই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই নিচ থেকে কমেন্টে কমেন্ট করবেন, ঠিক আছে, কমেন্ট বক্স আছে সেখানে আপনার প্রশ্নটা লিখে দেবেন, আপনার কী অসুবিধা হচ্ছে সেটা আপনি জাস্ট লিখে দেবেন, ঠিক আছে। আর এখানে কিন্তু ওরা পলিসি আছে, ওরা কিন্তু কিছু প্রাইভেসি পলিসি আছে, এখানে ওই পলিসির মধ্যে গিয়ে দেখে দেবেন, ঠিক আছে। এখানে কিন্তু অনেক রকম টাকা পলিসি আছে, আপনার স্প্যাম টেস্প্যাম করা যাবে না, ঠিক আছে। এখানে কিন্তু অনেক রকম ওরা পলিসি দিয়ে দিচ্ছে, এটা কিন্তু খুব দারুণ একটা সাইট। এখান থেকে আপনি যদি ইনকাম করতে চান সেক্ষেত্রে তাদের এই পলিসিগুলো মানতে হবে, যেমন ইউটিউব থেকে ইনকাম করার জন্য আমাদের ইউটিউব কমিউনিটি গাইডলাইন মানতে হবে, এখান থেকেও কিন্তু আপনি যদি ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনার এদের যে গাইডলাইন আছে সেটা মানতে হবে, ঠিক আছে। তো এটা ছিল আজকের ভিডিও, এবং আজকে ভিডিও ভালো লাগে অবশ্যই নিচ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেখবেন একটা বেল আইকন উঠেছে, সেখানেও একটা ক্লিক করে দেবেন, তাহলে আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন।